নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: প্রয়াত অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এক আদিবাসী কিশোরী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আউসগ্রাম। নিম্নমানের সামগ্রী নিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল বাঁকুড়া জেলার সারিঙ্গা ব্লক এলাকায়। আটা কম দেওয়ার প্রতিবাদ করায় আটা কল মালিক ও তার স্ত্রীর হাতে আক্রান্ত হলেন এক এসআই বলে অভিযোগ। নড়বড়ে সেতু ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে মানুষজনের মধ্যে। সোমবার একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। হরি নদীর ওপর নড়বড়ে কাঠের সেতু ঘিরে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। মোটর সাইকেল ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। পাথর বোঝে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। একটি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আসছি বিস্তারিত খবরে। প্রয়াত অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। বিডিএ সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন প্রয়াত রত্নেশ্বর রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন এই সভাটি অনুষ্ঠিত হয় বিডিএ সভাকক্ষে। এদিন প্রয়াত আধিকারিকের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। জেলা শাসক, জেলা আরাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ স্মরণ সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত আধিকারিক বৃন্দ প্রয়াত রত্নেশ্বর রায়ের জীবন কাহিনী সকলের সামনে তুলে ধরেন। খুবই দুঃখের দিন ছিল, মানে আমাদের একটা সহকর্মী, আমি এত সঙ্গে কাজ করেছি, উনি মারা যান। আর মানে এটা খুবই স্ট্রেঞ্জ ফিলিং, মানে 20 দিন আগে 25 দিন আগে সিএম মিটিং হচ্ছিল, আমরা পুরোপুরি সঙ্গে মিলে করলাম, পুরো অ্যারেঞ্জমেন্টটা হলো, তারপরে 3-4 দিন পরে উনি অ্যাডমিট হয়ে যান। তখন মানে আমি যখন শুনলাম অ্যাডমিট হয়ে গেছে, একটা ছিল কি যেহেতু মিটিং এ অনেকটা ব্যস্ত ছিল, অনেকটা ওখানে গরম ছিল, সেটা দিয়ে কিছু ছোটখাটো হয়েছে। আমি তারপরে ওনাকে এখানে দেখতে যাই হসপিটালে, তখন উনি ঘুমাচ্ছিলেন যখন আমি গেলাম। তো আমি ভাবলাম ডিস্টার্ব করবো না, আমি চলে আসবো, কিন্তু বাইরে আসি, তারপর নার্স একজন দৌড়ে আসছে, বলছে না স্যার উঠেছেন, আপনাকে ডাকছেন। তবে দেখলাম আমাকে দেখে মানে অক্সিজেন লাগা আছে, সব উঠে পড়ছে, বেঠা বসার চেষ্টা করছে। তবে ওনাকে আমার মানে শোয়ালাম আর বললাম কি আমরা সঙ্গে আছি, আমরা সবাই আছি, একদম চিন্তা করতে হবে না। সত্যি বলতে সেদিন আমার একবারও মনে হয়নি কি এত কম সময় আছে। এটা খুবই স্ট্রেঞ্জ মনে হয়, মানে আমি ফিডব্যাকটা নিয়েছিলাম খুব ভালো, ডক্টর থেকে ইমপ্রুভমেন্টটা পাচ্ছিলাম না, কিন্তু একদমই আনবিলিভেবল মনে ছিল যে সিএম মিটিং এখন করেছি, ওই 24 তারিখে অ্যাডমিট করা হয়েছে, ওর গতকাল 15 তারিখে, এত কম টাইম আছে সেটা একদমই কোনো সময় বিশ্বাস হয়নি। আমাকে এডিএম স্যার যখন জানালেন, এডিএম স্যার আমাদের মধ্যে নেই, সেটা শুনে শক লেগেছে। কেন কি আমি যখন থেকে জেলায় জয়েন করেছি 3 বছর ধরেই কিন্তু ওনার সাথে আমার লাভ ছিল, হট করে চলে যাবেন যখন শুনলাম। আমি আমার মিসেস আমরা একসাথে বসেছিলাম, শুনে এত খারাপ লাগছে, মানে বিয়ার পার্ট অফ দি সেম ফ্র্যাটার্নিটি, সেম ফ্যামিলি, আমরা পাশাপাশি থাকতাম। শুনলাম কি গতকাল এবং দাও হয়ে গেছে, পার্থিব শরীর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার একটা মানুষ এমনিতে ওর একটা কোথাও 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 জায়গা কেনা নেই, জমি কেনা নেই, প্লট কেনা নেই, এমনি স্মিতভাষী বিনয়ী তো ছিল, কিন্তু একটা মানুষ তার ইন্টিগ্রিটি লেভেলটা কিভাবে বাঁচিয়ে রেখেছিল আমি দেখলাম। যে তাদের যে বাড়িতে গেলাম, বাড়িতে যে ঘরটা আছে সেই ঘরটায় ঘুরতে গেলে মাথায় লেগে যায়, তার কনক্রিটের চালা দিয়ে একটা ঘর, যেখানে ও তাঁত বুনত, এক সময় ওর বাবা তাঁত বুনত, ওর মাস্টারকে ইয়ে করতো, সেই গামছা বিক্রি করতো, নিজে তাঁত বুনত, বুনে ও বড় হয়েছিল।
কিন্তু সেই জায়গাটাই ধরে গেছিল, যে জায়গা থেকে মানুষ হয়েছিল সেই জায়গাটা ধরে গেছিল, যে এখনো মা আছে, 85 years old, মাকে দেখার সব সময়, বোনদের বিয়ে দেওয়া, নিজের সংসার দেখা, কিন্তু তার বাইরে কিছু ভাবতে পারিনি আর ভাবিনি। আমি দেখলাম সেই ঘরটা এখন তেমনই আছে, তার জীবনযাত্রা, তার চলাফেরা সবটা মানে আমরা মনে হয় আমার দেখে মনে হচ্ছে যে মানে অনেকখানি আমাদের শিখিয়ে গেল যে একটা মানুষকে ব্যবহার করতে প্রত্যেককে প্রত্যেককে পেশের বন্ধু প্রত্যেককে কারোর সাথে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক আদিবাসী কিশোরী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আউসগ্রাম। ওই কিশোরী আউসগ্রাম থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে চড়ক মেলার অনুষ্ঠানে এসে গণধর্ষণের শিকার হল এক আদিবাসী কিশোরী। অভিযোগ, বছর 16 ওই কিশোরীকে বাইকে চাপিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ধর্ষণের পর ওই নাবালিকাকে রাস্তার ধারে ফেলে পালায় ধর্ষকরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে আউসগ্রাম থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ওই কিশোরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আউসগ্রামের যাদবগঞ্জ গ্রামের চড়ক মেলা মাঠে প্রতি বছর গাজনের মেলা বসে। 4-5 দিন ধরে চলে নানারূপ ধর্মীয় অনুষ্ঠান। কাশিয়ারা গ্রাম থেকে বান্ধবীদের সঙ্গে চড়ক মেলায় গিয়েছিল 10ম শ্রেণীর ছাত্রী ওই আদিবাসী কিশোরী। ভিড়ের মধ্যে মেয়েটি দল ছুট হয়ে পড়ে। সঙ্গীদের খুঁজে না পেয়ে মেয়েটি কান্নাকাটি করলে কয়েকজন যুবক তার কাছে ঘটনার কথা শোনে। এরপর ওই যুবকরা আত্মীয়দের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে বাইকে চাপিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। একটা মেয়েকে আমরা ওই 16-17 বছর বয়স হবে, গামছা পরে পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, অনেক লোকজন ঘিরে দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, তা মেয়েটা পুলিশের কাছে স্বীকারোক্তি দিল যে আমাকে 4-5 জন মিলে বনে রেপ করেছে। করে আমি উলঙ্গ অবস্থায় ছুটে আসছিলাম, আস্তে আস্তে একটা আমাদের এখানে ঘোষদের বাড়িতে গিয়ে একটা গামছা ওদের বাড়ি থেকে নিয়েছে, নিয়ে জড়িয়ে রাস্তার ধারে এসছে। আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে চিনতে পেরেছো? তো বললে হ্যাঁ, দুজনকে আমি চিনি, 4-5 জনা ছিল। তা আমার বাড়ি হলদি দেপাড়া, কাশিয়ারায় বাড়ি। আমাকে আমার দিদির সঙ্গে আমি মেলায় নাচ গান করি এসেছিলাম এই যাদবগঞ্জ। তা ওইখান থেকে আমার দিদি হারিয়ে যায়, আমি বললাম যে আমি দিদিকে খুঁজে পাচ্ছি না। তা এরা 4 জন আমাকে বলেছিলো যে আমরা তোমাকে চলো দিয়ে আসবো তোমাদের বাড়িতে, বাড়িতে নিয়ে আসবো বলে জঙ্গলে এনে এরা 4-5 জন মিলে রেপ করেছে। মানে যখন হারিয়ে গেছিলো সেই সুযোগটা নিয়েছে। হ্যাঁ, সুযোগটা নিয়েছে। এবার পুলিশ এলো, পুলিশ যখন আমরা মেয়েটাকে দেখতে গেলাম যে আমাদের এলাকার কিনা দেখি, পুলিশ আমাদেরকে দেখতে দিল না। পুলিশ মেয়েটাকে চাপিয়ে থানা নিয়ে যাবো বলে চলে গেল। আমাদের লোকাল নেতা যে ইন্দ্রজিৎ শীল, ডাক নাম বুড়ো, ও শুধু গেল গাড়িতে। আমাদের ছেলেরা কিন্তু পেছু পেছু যাচ্ছে যে মেয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখবো। মেয়েটা তো বিল্ডিং হচ্ছে, আমরা যখন দেখি তখন মেয়েটা গামছা পড়ে আছে আর পায়ের দিকে রক্ত ঝরছে। আমরা বললাম তাহলে একে তো প্রথমে ফার্স্ট ট্রিটমেন্ট করা দরকার, হাসপাতাল আমাদের এখান থেকে 1 কিলোমিটার, প্রাথমিক হাসপাতাল আছে। তা হাসপাতাল কিন্তু নিয়ে যাওয়া হলো না, মেয়েটাকে হাসপাতাল পার করে বনে একবার দাঁড় করানো হলো। নিয়ে বনের ধারে বাসস্ট্যান্ডের ধারে, আলেমনগর বাসস্ট্যান্ডের ধারে একটা কলে মেয়েটার পাগুলো পরিষ্কার করে থানায় নিয়ে চলে যায়। কে করলো এটা? করেছে আমাদের লোকাল নেতা। যে কটা বাজবে তখন? বাজবে 10টা। পুলিশ করলো তো? হ্যাঁ, পুলিশ করালো। আমরা চাইছি যে আমরা তো এখানে স্থায়ী বাসিন্দা, আমাদের তো ছেলে মেয়ে আছে বাড়িতে, এরকম ধরনের ঘটনা তো আবার ঘটতে পারে, পুলিশ যেন এদের দোষীদের সাজা দেয়, আমরা এটা চাই। পুলিশের কাছে আবেদন। আমার নাম শেখ জাহিরউদ্দিন। ঘটেছিল আপনাদের এখানে? কালকে রাত 9টার সময় আমরা এখানে একটু চেঁচামেচি শুনতে পাই এই ঘোষপাড়া বনলবগ্রাম বাসস্ট্যান্ডে, এই মোরাম রাস্তার সামনে। তা আমরা প্রথমে অতটা হস্তক্ষেপ করি নাই, কারণ ওদের ওই গ্রামের কিছু সমস্যা চলছিল। আমরা কিছুক্ষণ বাদে বুঝতে পারি যে না, ওটা ওই ধরনের কিছু জিনিস নয়, একটা বাচ্চা অবালিক মানে নাবালিক 15-16 বছরের একটা মেয়ে। ওখানে দেখি যে অর্ধ উলঙ্গ অবস্থায় একটা গামছা পরে দাঁড়িয়ে আছে। তো আমরা যে জানতে চাই কি ব্যাপার, তখন মেয়েটা কিন্তু বলে যে আমাকে এখানে 2টো ছেলে এনে এবং তার সাথে আরও কিছু ছেলেকে জয়েন করিয়ে ওকে ধর্ষণ করা হয়। কোথায় ধর্ষণ করা হয়? ধর্ষণটা করা হয় জঙ্গলের একটি পুকুর পাড়ে, ঠিক আছে? সেই অবস্থায় মেয়েটার যাই হোক নাই হোক, আমরা কিন্তু এলাকার স্থানীয় কিছু যারা নেতৃত্ব দিচ্ছে তারা আসে এবং মেয়েটিকে
গাড়ি করে তুলে নিয়ে চলে যায়। আমরা কিন্তু কিছু কিছু যাই যে হসপিটাল প্রাথমিক কেন্দ্রে হয়তো মেয়েটার চিকিৎসা হবে যেহেতু ব্লিডিং হচ্ছে, কিন্তু আমাদের ছেলেরা যখন আমরা যাই তখন দেখি যে গাড়িটা কিন্তু হসপিটালে না দাঁড়িয়ে জঙ্গলের মাঝে যেয়ে দাঁড়ায়, মানে ঠিক বন্যাগ্রাম হসপিটাল কভার করে। আপনার কী ঘটেছিল? কালকে এখানে একটা আদিবাসী নিয়ে রেপ হয়েছে, পাঁচজন ছিল, ওরা চার পাঁচজন মিলে রেপ করেছে। মেয়েটার লৈঙ্গিক অবস্থায় দৌড়ে এসছে, পুরো শরীরে বিলাট ধরছে। এখানে আজ কিছু একটা গ্রাম আছে, ওরা গামছা দিয়েছে, গামছাটা পরে এসছে আমরা দেখাতে, পুলিশ গাড়ি অবধি এসেছিলো, পুলিশ গাড়িতে তুলে নিজে সোজা গেল হসপিটালে দাঁড়াবো বলে দাঁড়ায় নাই, সোজাই চলে গেল। পাশে একটু দেখি একটু জঙ্গলে পেলাম, জঙ্গলে মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে মেয়েটার সঙ্গে কথা বলে আমাকে বললে সরে দাঁড়াগা তোরা, আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে কিছুর দূর গিয়ে আলিল লোকের বোনে একটা কল আছে বাঁ দিকে, ওই কলে যে সব ধুলো আমাদের গ্রামে যে বাঙাল সে অবধি কল টিপা করে, তারপরে কেসটা কী হয়েছে আমরা নিজেরাই জানি না। কটার সময় ঘটে ঘটনাটা? ওই মোটামুটি এখানে চাপিয়েছে সাতটার সময়। কোন থানার পুলিশ এসেছিল? আউশগ্রাম থানা। বর্তমানে ওই কিশোরী চিকিৎসাধীন। আউশগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লক এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর প্রতিবাদ করায় ঠিকাদার সংস্থা গ্রামবাসীদের মারধর করেছে। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি গোটা ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে তড়িঘড়ি রাস্তা তৈরি করতে গিয়ে বিতর্কের মুখে পড়ল প্রশাসন। ওই রাস্তা তৈরিতে নিম্নমানের নিম্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই কাজের প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হলো গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লক এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির উদ্যোগে সারেঙ্গার বাসির খাল থেকে নিমডাঙা সন্নিগ্রহী পাড়া পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা তৈরিতে নিম্নমানের নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ করতে থাকেন গ্রামবাসীরা। বালি আর মাটি আর এর সাথে হচ্ছে ইট বালি, এ দিয়ে হচ্ছে রাস্তা হচ্ছে, এগুলো কি রাস্তা ধরন? এরকম জীবন বাপে জীবন জীবন দেখিনি দাদা, এরকম রাস্তা এরকম ভাবে রাস্তা করবে আমরা কোনোদিন ধারণাও করতে পারিনি। কিন্তু দেখুন দাদা, এই যে দেখুন, এই যে বালির বদলে মাটি দিয়ে রাস্তা করছে, এগুলো কাখন না ইট কিছু বোঝা যাচ্ছে না। কালকে আমরা প্রতিবাদ করতে গেছি, ঠিকাদার এবং তার সঙ্গমঙ্গলই আমাদেরকে মারধর করেছে, এই দেখুন দাদা এখানে মেরেছে, এখানে দেখুন দেখুন। প্রতিবাদ করতে গেলে ঠিকাদারি সংস্থার লোকজন মারধর করে বলে অভিযোগ। খাল থেকে নিমডাঙরা সন্নিগ্রী পাড়া পর্যন্ত কালকে রাত্রেবেলায় সাড়ে নটার সময় কাজ করে, রাত্রেবেলায় কাজ করে, দিনের বেলায় কন্ট্রাক্টর কোনো কাজ করে না। আমরা যখন বাড়িতে যাই আমাকে কিন্তু কন্ট্রাক্টর এবং তার সঙ্গপঙ্গ মিলে আমাকে খুব মারধর করে। আমরা চাই জনসাধারণ যে রাস্তার কাজ ভালো হোক। হ্যাঁ, আমাদের সরকার যে উন্নয়ন করছে তারা সারা পশ্চিমবাংলায়, আমরা সেই উন্নয়নের কাজ চাই, আমরা রাস্তাঘাট যেন খুব ভালো হয়। অভিযোগের ভিত্তিতে ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এ বিষয়ে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ বলেন, বালি খাদান থেকে ঠিকাদার সংস্থা যে বালি নিচ্ছে সেখানকার রাস্তার ইটের টুকরো বালির সাথে মিশে থাকতে পারে, বালির সাথে মিশে থাকা ইটের টুকরো ও মাটি বাদ দিতে বলা হয়েছে। এরপরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওই মাটি তুলে পুনরায় রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হবে। বর্তমান যে বালি খাদানের ব্যাপার হচ্ছে, সে সামনের বালি খাদান থেকে বালি নিচ্ছে, ওই বালি খাদানে রাস্তা তৈরির জন্যে বালিতে হয়তো ইট টুকরা থাকে, তবে আমাদের কন্ট্রাক্টরসকে বলা আছে তোমরা সেই বালি আনলো, সেই বালিটাতে যদি মাটি বা যদি ইট থাকে সেটা পরিষ্কার করবে, রাফ হলো দিয়ে তারপরে তুমি ফিলিং করবে, এবং সেটা যদি না করে থাকে সেটা আমাদের এসেই গিয়ে দেখবে, দরকারে তুলে ফেলে দেওয়া হবে, নতুন করে কাজ শুরু হবে, খারাপ কাজ করতে দেওয়া হবে না আমাদের এলাকাতে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। আটা কম দেওয়ার প্রতিবাদ করায় আটা কল মালিক ও তার স্ত্রীর হাতে আক্রান্ত হলেন এক এএসআই বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালনাতে। যদিও আটা কলের মালিকরা ওই এএসআই এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। আটা কম দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক পুলিশ অফিসার। আহত অফিসারের নাম মোহাম্মদ রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে কালনাতে। আহত এএসআই কাকদ্বীপ থানায় কর্মরত। তিনি আটা কেন কম হয়েছে জানতে চাইলে আটা মিলের মালিক ও তার স্ত্রী তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি হলেন সুস্মিতা মণ্ডল ও নির্মল মণ্ডল। আহত এএসআই কে ছাড়াতে গেলে আহত হন তার শালা গিয়াসউদ্দিন মোল্লা। আহত এএসআই বর্তমানে কালনার সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন। কখন ভাড়া দিয়েছিলেন? 5:30 দিয়েছিলাম, 6:00 ভাড়া দিয়ে। তারপরে
তারপরে হঠাৎ যখন নিতে গেছি তখন এই অপরাধ। মানে কী প্রতিবাদ করেছিলেন? এখানে ওজন এখানে কম দিচ্ছে, আমার প্রাপ্য যতটুকু ততটুকু আমাকে দেন। আমি সাড়ে বারো কেজি দেন, আমাকে তেরো কেজি কম দিয়েছে, এক কেজি কম দেবেন। আমার মতো পুলিশ অফিসারকে আমি আর পরিচয় দিয়েছি, আমি আমার পুলিশ অফিসারের পরিচয় দিয়েছি যে পুলিশ অফিসারকে যদি আপনি কম দেন, জনসাধারণকে কম দেবেন, তাহলে কি আপনি এইরকমই করেন? তখন গালাগালি করতে করতে মারধর করতে বাটখারা দিয়ে মেরেছে, কাঠের বাটাম দিয়ে মেরেছে, খারাপ কাঠের বাটাম দিয়ে নির্মল মন্ডল করছে, ওর স্ত্রী মেরেছে, ফেলে দিয়ে গলা ফেলে দিয়ে স্বামী স্ত্রী গলা শাসনা চেপে ধরেছে মেরিখানার উপরে। দিয়ে আমার শালা ছিল, আমার মামার ভাই ছিল, আর একটা ভাই ছিল গিয়াস, ও গিয়ে আমাকে ওদের কাছে হাত থেকে আমাকে বাঁচাবে অভিযোগ করেছেন। মারার কারণটা কি? হ্যাঁ, কেন মারল? ওই তো বলেছে আটা প্রতিবাদ করেছি, বলে প্রতিবাদ করেছি আটা কম দিয়েছে, আমি কম নেব না, আমার সব জায়গায় দেয়, আপনার যেটা দিয়ে আসে সেটা দেন কি? আমার আটা থেকে আমাদের বার করে আটা রেখে দিচ্ছেন কেন? না, মেরে ফেলার চক্রান্ত করেছিল। হ্যাঁ, পুরো মেরে ফেলার, হ্যাঁ পুরো একবারে আমি কোনোরকম দিয়েছি। তারপরে আমি কি হয়েছে, ওনাকে কেউ একজন বললো পালিয়ে দিয়ে দিয়ে চলে এসে কোনোরকম, তারপরে আমাকে ধরেছে, আমাকে ধরে আমাকে মারার মতো রাখবে থাকি, কুকুর ছেলের মতো টানে যেমন সেমন টানার মতো টানছে। যে তারপর লাস্টে আমি কোনোরকম পালিয়ে এসেছি, তারপর আমাদের বাড়ির পাশে থেকে হামলা করেছি, সেখানে হামলা করার পর কে মারধর করেছে? তখন হামলা করে, হ্যাঁ কে মারধর করেছে ওনাকে? ওই তো এই দুজন স্বামী স্ত্রী। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযুক্ত ব্যক্তিরা পাল্টা অভিযোগ তুলেছেন, তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে এবং আটাকড়ের মালিক ও তার স্ত্রী আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যে অভিযোগটা করেছে সেটা কতটা ঠিক? সম্পূর্ণ মিথ্যা। কেন, আপনি মেরেছেন ওকে? না, আমি ওকে মারার কোনো সুযোগই পাইনি, আমি ছিলাম বাইরে, ও আমার দোকানে ঢুকে সব আটা ফাটা লন্ডভন্ড করে দিয়েছে। সেই প্রতিবাদ আমার স্ত্রী করেছে, আমার স্ত্রী অসুস্থ ছিল, বিকেলবেলায় ডাক্তার দেখিয়ে এনে ঘরে রেখেছিলাম, সে ঘরে ছিল। ও যে অভিযোগ করছিল আপনাকে মেরেছেন বাচ্চা? না, আটা কম দিয়েছে, ও মেরেছে। হচ্ছে কিলো গম ভাঙলে 50 গ্রাম আটা কম হয়, 13 কিলো গমে আমি 12 কিলো 350 দিয়েছি। উনি বলছেন না, আমাকে 13 কিলোই দিতে হবে। এবার কাপড়টা যে থাকে তার মধ্যে একটু আর দুটো থাকে, তো আমি বলছি দাদা আপনার চিন্তা নেই, আপনাকে আমি মেপে দেবো, যতটা পাবেন ততটা আমি মেপে দেবো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নড়বড়ে সেতু ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে বরবেলুন ও খেরুর ছাদনির মধ্যস্থলে। গ্রামবাসীদের আশা কবে পূর্ণ হয় তা তাদের জানা নেই। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বরবেলুন ও খেরুর ছাদনির মধ্যস্থলে আছে একটি কান্দর। বিগত বাম জমানায় কান্দরের সেতু নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু সেতুর কাজ এখনও সম্পন্ন হয়নি। বর্তমান সরকারের উপর ভর করে আছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। বরবেলুন, নাসিকগ্রাম, বানেশ্বরপুর, খেরুর, ছাদনি, বিজয়পুর, এই সমস্ত গ্রামের মানুষদের আশা বর্তমান সরকার এই সেতুটি নির্মাণ করবেন। অসুবিধা বলতে দেখুন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুব শর্টকাটে ভাতার যাওয়ার আমাদের রাস্তা, অর্থাৎ এই ব্রিজটা হতে হতে কেন এইভাবে সরকার আটকে দিল কিছু আমরা কিছু বুঝতে পারছি না। কতদিন আগে ব্রিজটা? ব্রিজটা হয়েছে প্রায় বছর তিনেক আগে, 2009 সালে হয়েছে। 2009 সাল থেকে আজ 18 সাল হয়ে গেল, 9 বছর যে ধরে যে এই রাস্তাটা বন্ধ হয়ে আছে। এটা যে আমি সরকারের কাছে আবেদন করব, যাতে ব্রিজটা হয়ে যায়, লোকজনের যাতায়াতের সুবিধা হয়, সেইটাই আমরা সরকারের কাছে চাই। কি অসুবিধা, মানে এখানে কি শীত পড়ে আপনাদের? হ্যাঁ, আমাদের ছেলেরা মেয়েরা যে মাধ্যমিক দিচ্ছে, এই যে মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এইদিকেই ভাতা যেতে খুব সুবিধা, অল্প টাইমের মধ্যে ভাতা যেতে পায়। কতটা কিলোমিটার ঘোরায়? ওই দিক থেকে গেলে আসা যাওয়া নিয়ে 22 কিলোমিটার, আর এই দিক থেকে 9 থেকে 18 কিলোমিটার আপ ডাউন। কী চাইছেন আপনারা? এদিকে রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা। খেরুলাতে বিয়ে, মেয়ে আমার বাপের বাড়ি, আর বিয়ে হয়েছে কুরমু। কি অসুবিধা হয় আপনাদের? এই আসা যাওয়ার অসুবিধা। কি আবার মেয়ের বিয়ে দিয়েছে এখানে? কোথা? এই বরবেলিনে। কি অসুবিধা, মানে কি রকম সমস্যায় পড়তে হয়? এই আসা যাওয়ার জন্যই অসুবিধাটা বেশি। হ্যাঁ, কি চাইছেন আপনারা? রাস্তাটা হলে ভালো হয়। ব্রিজটা কি হতে হতে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তা কি বলবেন এই সরকারকে?
বললে আমাদের কথা কি নেবে? কি চাইছেন আপনারা বলুন। আমরা বলছি তো রাস্তাটা হলেই ভালো হয় আমাদের। কি কোন কোন গ্রামের লোক উপকার হবে? এই আশেপাশের গ্রামগুলো সবই উপকার হবে। কোন কোন গ্রাম? এই ধরো খেরুল, বরবেলুন, এই নাসি গ্রাম, এগুলো কাছাকাছি গ্রাম তো, এগুলো তো তাহলে পরে অসুবিধাটা যাবে। একটু জল হলে কি পেরোতে পারে না? না। আর ওইদিকে ঘুরে গেলে কতটা ঘুরতে হয়? আর একটু ঘুরতে হয়। রাস্তা যেতে অসুবিধা হয়, জল ফল হয়, আমাদের কুয়া শুরু হয়ে ভাতার হয়ে ঘুরতে গেলে প্রায় 14 কিলোমিটার মতো রাস্তা। আর এইদিকে তো বর্ষাটা তো যাই হয় না। কি হয়েছে রে বীজটা? বীজটা তো হয়েছে, তো যা আসা হয় না, তৈরি হয় না, কিছুই নেই, রাস্তাটা হয় নাই। কখন তৈরি হয়েছে? 2009 সালে। তারপর থেকে আর কিছু হয় না। কি চাইছেন আপনারা? বীজটা হলে সুবিধা হয় যা আসা এদিক দিয়ে। কোন কোন গ্রামের লোক? এই খেরুজ ছাদিনী, ময়ালিপুর, বড়বেলুন, ভাতার, এই সব দিকে যা সুবিধা হয়। কি দীর্ঘদিন ধরে যে এই ব্রিজটা আছে হচ্ছে, এর কোনো মানে হয় না? আমাদের যাওয়ার জন্য খুব অসুবিধা হয়, এবং আমাদের ছেলে মেয়ে বা আমাদের পড়াশোনায় বড়বেলুন স্কুল এও যেহেতু কষ্ট হয়। এই এই সমস্যা। কি চাইছেন আপনারা? আমরা চাইছেন যাতে ব্রিজটা আরও তাড়াতাড়ি কাজটা হয়, বা মানুষের যাতে এটা যেতে পারে। এই তো দীর্ঘদিন ধরে এই যে খেউ ছাদনি গ্রাম আছে, বা আশেপাশে আরও কোনো গ্রাম আছে, যাতে যাওয়া আসার জন্য সুবিধা হয়। এই একটু প্রশাসনের কাছে একটু। এটা কি কতদিন আগে আপনারা এই বর্তমান সরকারের কাছে কি আশা করেছিলেন? আর দেখুন, যাদের ব্রিজটা যদি ভালো হয় বা আমাদের মানুষের যাতে উপকার হয়, এটা মনে করুন এই ব্রিজটা তো কোনো সরকার তো এসে তো এটা 5 বছর হয়ে আছে, তো এই ব্রিজটাই হয়ে আছে, আশেপাশে মাটিও পড়ে না, এবং বর্ষাকালেও খুব আমাদের কষ্ট হয়। এখন দেখার গ্রামবাসীদের এই আশা কবে পূর্ণ হয়। ভাতা থেকে প্রতীকের দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। সোমবার একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালিটি। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গৃহীত হয়। একটি বাইক র্যালি শহরের বুকে অতিক্রম করলো সোমবার। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালিটি। কলকাতা থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরবে র্যালিটি। মূলত শিশুদের ধর্ষণ ও তার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। আয়োজকদের আশা, তাদের এইরূপ উদ্যোগ সমাজে প্রভাব ফেলবে। এর পাশাপাশি আয়োজকরা সমাজে এই ব্যাধির নির্মূল হওয়ার দাবি রাখেন প্রশাসনের কাছে। বার্তাটা হচ্ছে যে এই যে শিশুদের উপর সারা ভারতবর্ষে যে অত্যাচার চলছে, এবং এই যে রাতারাতি দিনের পর দিন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, করে তাদেরকে খুন করা হচ্ছে, এই জিনিসগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক, এবং আমাদের প্রশাসনের কাছে একমাত্র আবেদন তারা যেন ইমিডিয়েট এইগুলো অ্যাকশান নেয় এবং দোষীদের চিহ্নিত করে এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে যথাযুক্ত শাস্তি দেন, যাতে অন্য কেউ এই ধরনের ক্রাইম করার আগে যেন আরও দুবার ভাবে যে এইরকম ক্রাইম করলে এইরকম সাজা পাওয়া যায়। এই জিনিসটা নিয়েই আমাদের আজকের এই বার্তাটা নিয়েই আমাদের আজকের এই জার্নিটা কলকাতা থেকে সিকিম, এবং সিকিম থেকে আমরা এক্সট্রিম নর্থ মানে গুরুদম্বার অবধি আমরা জেনে যাব যে এই বার্তাটা যাতে সমস্ত জায়গায় যেন এই ধরনের ক্রাইম আর কোথাও না হয় এবং এটা বন্ধ করা হোক। এটা শুরু হয়েছে আজ সকাল থেকে, আমরা 6:20 আমরা রওনা দিয়েছি কলকাতা সোনারপুর থেকে। আমরা এরপরে এই যাত্রা শেষ করব আগামী রবিবার দিনকে বিকেলবেলায়। সবাই আমরা কলকাতার বাসিন্দা। আমাদের ক্লাবের নাম হচ্ছে বন্টু রাইড বাইকার্স ক্লাব। আমাদের এক একটা মোটিভ নিয়ে আমরা কাজ করে থাকি, এবং এইভাবে এবারে মোটিভটা আছে চাইল্ড অ্যাবিউসিংয়ের ওপরে, এবং এই মোটিভটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি আমাদের এই কাজের মধ্যে দিয়ে আমরা জনসাধারণকে অনেকটা সচেতন করতে পারবো, এটাই আমাদের দায়িত্ব। আমরা তো সবাই এখানে ঢুকলাম, এখন এবার আমরা এখান থেকে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হয়ে গেল, আমরা ভিজিট করলাম, আপনাদের সাথে কথা বললাম, এরপরে যখন আমরা মালদায় ঢুকবো তখন মালদা টাউনের সাথে আমরা কথা বলবো, শিলিগুড়িদের সাথে আমাদের অলরেডি কথা বলা আছে, তারা টাইম টু টাইম আমাদের ওখানে অ্যারেঞ্জ করে রাখবে সব কিছু। এইভাবে যখন আমরা ঢুকবো, এবং সিকিম গভর্নমেন্টের সাথেও আমাদের কথা বলা আছে, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বিচার ব্যবস্থা বলতে যেটা আমরা বলতে চাই যে যতটা আইনের পথেই চলবে, কিন্তু আমরা চাই দোষীদের দ্রুত ধরে তাদেরকে সাজা দেওয়াটাই মেন দরকার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খড়ি নদীর ওপর নড়বড়ে কাঠের সেতু ঘিরে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করে কান্লার মন্তেশ্বরের শুশুনিয়া, গোপালনগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষরা। মানুষজনের সমস্যা কবে সমাধান হয় তা জানা নেই কারোর। বেহাল নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে মানুষজনকে।
ফলে ক্ষোভ বাড়ছে কাল্লার মন্তেশ্বরের শুশুনিয়া গোপালনগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে। দীর্ঘ 15 বছর ধরে সেতুটি এই রূপ অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল পায়নি মানুষজন। স্কুল কলেজ থেকে নিত্য দিনের যাতায়াত সবকিছুই পারাপার করতে হয় এই সেতুকে পেরিয়ে। সামান্য যানবাহন গেলেই কেঁপে ওঠে সেতুটি, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মানুষজনের সমস্যা কবে সমাধান লাভ করে তা জানা নেই কারোর। হ্যাঁ, অবস্থা বর্ষাকালে যাওয়া অসুবিধা হয় আর প্রচন্ড নড়ে। হ্যাঁ, করে হ্যাঁ আর কি, সব বেশিরভাগ জনই পড়ে যায়। মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে অনেকজনই পড়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে ভয় তো করে। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। মহাসমারোহে পূজিত হলেন দেবী ভবতারিণী। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আনগ্রামে। দেবী আরাধনা উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। দেবী ভবতারিণীর পূজো অনুষ্ঠিত হল। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আনগ্রামে। প্রত্যেক বছরে ন্যায় এবছরও নববর্ষে পূজিত হন দেবী। ধর্মীয় রীতিনীতি মেনে চলে দেবীর আরাধনা। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে। ভক্তদের বিশ্বাস, দেবীর কাছে প্রার্থনা জানালে মনস্কামনা পূর্ণ হবে। সেই লক্ষ্যেই ভক্তরা ভক্তি অর্পণ করে দেবীর চরণে। হ্যাঁ, আমাদের মা ভবতারিণীর পূজা অতি উৎসাহের সঙ্গে পালিত হয়। আনগা সরঙ্গাম যৌথভাবে এই উৎসবটা আমরা পালন করি। দীর্ঘ 40 বছর আমরা এই উৎসবটা পালন করছি। আমাদের আনগাম বা সরঙ্গামের মানে অসংখ্য ভক্ত আমাদের পূজা মানে যৌথভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এবং আমাদের এই যে তিন দিনব্যাপী যে আমাদের পূজা, তার দ্বিতীয় দিন আমাদের অন্নকূটের একটা নয়নায়ন সেবার ব্যবস্থা থাকে এবং সেখানে প্রচুর মানুষ সমাগম হয়। পূজো উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণের আয়োজন করেন উদ্যোক্তারা। আমাদের মা ভবতারিণী পূজা হয় আনগ্রাম এবং সরঙ্গার উদ্যোগে। 2 তারিখে আমাদের অন্ন ভোগ বিতরণ করা হয় এবং আশেপাশে গ্রামের মানুষ এই অন্নভোগে অংশগ্রহণ করে দুপুরবেলায় আমাদের ওনাদের সেবা দেওয়া হয়। এই অনুষ্ঠান 30 বছর ব্যাপী চলে আসছে। যাতে আমাদের এই অনুষ্ঠানটা আরও বড় করে করা যায় তার সুব্যবস্থা এবং সুচিন্তার কামনা ঈশ্বরের কাছে করি এবং মা ভবতারিণীর আশীর্বাদে যেন আরও আমরা উন্নতি করতে পারি এবং 2 তারিখে অনুষ্ঠান যেন ভালোভাবে হয় এবং 3 তারিখে অনুষ্ঠানে করা যায় তার সুব্যবস্থা করে আমরা এই কাজে আমাদের মেম্বার এবং আমরা 2টো গ্রাম সঙ্গে এবং অনেক গ্রাম নিয়ে আমরা উদ্যোগ নিয়ে এই কাজ অনুষ্ঠিত করতে চলেছি। আনগ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। মাদুয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। খণ্ডঘোষের তোরকোনাতে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। মাদুয়া সম্প্রদায়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খণ্ডঘোষের তোরকোনা এলাকায়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাংলা বছরের শেষ এবং বাংলার নতুন বছরের শুরুর দিনে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। নাম সংকীর্তনের মাধ্যমে পরিপূর্ণতা পায় বাৎসরিক অনুষ্ঠান। মূলত মাতুয়া সম্প্রদায়ের মানুষজনই এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ পূজোপাঠের আয়োজন করেন এই সম্প্রদায়ের মানুষজন। এর পাশাপাশি ভক্তদের ভোগ বিতরণ করা হয়। সম্প্রদায়ের যে বেদি, এটা শতাব্দী প্রাচীনের সময়কাল। আর আমাদের 23-24 প্রায় 25 মতো সেবায়িত আছে। প্রতি বছরের বার্ষিক একটা সম্প্রদায় উৎসব হয়, সেটা হয় বিদায়ী বছরের সংক্রান্তির দিন শুরু হয় আদিবাস। তারপর এই নতুন বছরের দুদিন তিন দিনের গান হয়,
আর প্রত্যেক দিনকার জন্য দুইজন আনন্দ সেবা অন্যান্য সেবা নেওয়া হয়। আর সন্ধ্যেবেলায় মাসিমা দলের দল তৃণমূল অধিকার প্রতিমূর্তিতে হয়। আর রাত্রিকালীন বড় দল যেটাকে বলা হয় মানে পালা কীর্তন হয়, বিভিন্ন পালা কীর্তন রাধা কৃষ্ণ লীলা মাহাত্ম্য উপস্থিত হয়। এইভাবেই এটা কি প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই। কি কোন নির্ধার হয়? কোনটা এই বিদায় বর্ষের সংক্রান্তির দিন আদিবাস হয়। আর এই এটা চলে কোন দিন দু বছর হয়, দু দিন হয়, কোন দিন তিন দিন হয়, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ তো হয়। এটা কোথায় করলেন? এই তো ওখানে মাতুরপল্লী রাধাঘাটের যে ওই বেদিমূর্তি রয়েছে শ্রীরাধা। তোরকোনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। ধুমধাম সহকারে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল। পুজোটি অনুষ্ঠিত হয় গঙ্গাজল ঘাঁটি ব্লকের চুরুড়ি গ্রামে। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে চুরুড়ি গ্রামে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল। কথিত আছে 1862 খ্রিস্টাব্দে চুরুড়ি গ্রামে কলেরা মহামারী আকার ধারণ করে। গ্রামের মুখোপাধ্যায় বংশের একমাত্র বংশধরও কলেরায় আক্রান্ত হন। গ্রামকে কলেরা মুক্ত করতে বামচন্দ্র মুখোপাধ্যায় ও রামচন্দ্র মুখোপাধ্যায় বৈশাখ মাসে অমাবস্যায় রক্ষাকালী পুজো করেন। সেই থেকে এখনও এই পুজো চলে আসছে। গ্রামে একমাত্র পুজো হিসাবে রক্ষাকালী মাতা চুরুড়িবাসীর হৃদয়ের অধিষ্ঠাত্রী দেবী। এটি আমাদের চুরুড়ি গ্রাম, বাঁকুড়া জেলার অবস্থিত। এখানে এই যে আমাদের গ্রামের যে রক্ষাকালী মন্দির রয়েছে, এটা বহুদিনের পুরনো। তখন মানে শোনা যায় যে এখানে খুব মহামারী হয়েছিল। সেই মহামারী হওয়াতে মা স্বপ্ন দিয়েছিল যে আমাকে প্রতিষ্ঠা কর, হ্যাঁ, তোদের আমি রক্ষা করব। তখন পূর্বাপুরুষরা মায়ের মন্দির স্থাপন করেছিল। তো সেই মন্দির স্থাপন করাতে আমাদের প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যাতে এই মায়ের পুজো হয় এবং খুব ধুমধাম করে পুজো হয়। আগে প্রচুর আপনার 10-15টা আমাদের পাশাপাশি গ্রামের যত ব্রাহ্মণ থাকতো তাদের প্রত্যেকে নিমন্ত্রণ করা হতো এবং মায়ের তারপরের দিন পূজার পরের দিন প্রসাদ এখানে খাওয়া হতো। হ্যাঁ, তো এখন সেটা অনেক কমে গেছে আস্তে আস্তে। বাঁকুড়া থেকে ইন্দ্রনিশানের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরসাইকেল ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার উদয়পুরে। যদিও ঘাতক টোটো ও তার চালক পলাতক। মোটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুর এলাকায় 10 নম্বর রাজ্য সড়কে। মৃতের নাম গৌরব বসাক। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে রায়গঞ্জের উদয়পুর এলাকায় মোটর বাইক নিয়ে গৌরব বসাক রায়গঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় গৌরব। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরব বসাক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ছিলেন। গৌরব বসাকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। টোটো ও তার চালক পলাতক। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দোপুরে। ঘাতক ট্রাক্টর ও তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাথর বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর আহত হলেন আরও একজন। মৃতের নাম যজ্ঞেশ্বর বাউরি, বাড়ি বাঁকুড়ার বনচিংড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা 12টা নাগাদ বাঁকুড়ার ইন্দোপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ইন্দোপুর বাজার থেকে কাজ সেরে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। ওই সাইকেল আরোহীর পিছনে বসেছিলেন ওই গ্রামেরই শিবু বাউরি। গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর ওই দুই সাইকেল আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যোগেশ্বর বাউরি। শিবু বাউরিকে স্থানীয় মানুষ উদ্ধার করে ইন্দোপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ যজ্ঞেশ্বর বাউরির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘাতক ট্রাক্টর ও তার চালককে ইন্দোপুর থানার পুলিশ আটক করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। নর্জা মোড় এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। একটি নকআউট শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। নর্জামোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা। মোট 29টা দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। এটি ক্রিকেট শ্যাডো খেলা হচ্ছে, সেখানে খেলতে এসেছিলাম। সেই খেলায় আমরা জয়লাভ হয়েছি এবং সেই খেলাটি মির্জাপুরের সঙ্গে ফাইনাল হয়েছে। ওরা 60 রানের টার্গেট দিয়েছিল, সেটা আমরা কমপ্লিট করেছি 5 ওভারে। কত করেছেন আপনারা? আমরা 61 করেছি। 61 করেছেন? আপনি কি দলের ক্যাপ্টেন? হ্যাঁ, আমি দলের ক্যাপ্টেন। কি নাম আপনার? আমার নাম শোভন হাজরা। এখানে কতবার কত বছর খেলতে আসছেন এখানে? এবছর এই প্রথম। মোটামুটি এই এলাকা যাই খেলা হয় টুকটাক খেলি, এখানে প্রথম খেলাম। কোন টিম আপনার? জেআরস ভাতার, জেআরস সেভেনস্টার। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেন। বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 7,000 টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ 5,000 টাকা পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। নর্জার মোড় মিলন সংঘের পরিচালনায় স্বর্গীয় আদিত্য ঘোষ মহাশয় আর বিজয়ী ট্রফি ও সবিতা রানী চক্রবর্তীর বিজিত ট্রফির নক আউট শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। তা এই লগ্নে আমরা সারারাত ব্যাপী এই অনুষ্ঠানটা পরিচালনা করেছি। 29টা দল আমাদের এখানে অংশগ্রহণ করেছিল। নর্জামোর মিলন সংঘর তরফ থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা হয়েছে। ছেলেরা খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত করেছে। এই প্রতি বছর যাতে আমাদের এই অনুষ্ঠানটা হয়, কত বছর চলছে আশাই রাখব। এই অনুষ্ঠানটি আমাদের 10 বছর ধরে চলছে। এবছরে খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে অনুষ্ঠানটা। কি কি পুরস্কার আছে ফাইনালে? ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটিং আর বেস্ট ফিল্ডারের পুরস্কার আছে। আর দুটো ট্রফি, একটা বিজয়ী, একটা 7,000 টাকা আর একটা 5,000 টাকা বিজয়ী দল। কোথায় হচ্ছে খেলাটা? খেলাটা হচ্ছে নর্জার মোড় মিলন সংঘের পরিচালনায় নর্জার মোড় বাসস্ট্যান্ডে। নর্জা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। জেলা শাসক রত্নেশ্বর রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এক আদিবাসী কিশোরী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আউসগ্রাম। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল বাঁকুড়া জেলার সারিঙ্গা ব্লক এলাকায়। আটা কম দেওয়ার প্রতিবাদ করায় আটা কল মালিক ও তার স্ত্রীর হাতে আক্রান্ত হলেন এক এসআই বলে অভিযোগ। নরবরে সেতু ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে মানুষজনের মধ্যে। সোমবার একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। হরি নদীর ওপর নরবরে কাঠে সেতু ঘিরে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। মোটরসাইকেল ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। পাথর বোঝাই ট্রাক্টরে ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। একটি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।